হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা 2021 সালে যারা এসএসসি পরীক্ষার্থী আছে, যারা দশম শ্রেণীর পুরাতন ব্যাচ, তাদের জন্য দ্বিতীয় সপ্তাহের একটি অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। তো এটা অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে এটা ব্যবসায় উদ্যোগ, এবং এটা বিষয় কোড হচ্ছে 143 স্তর এসএসসি। তো এটা অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 2, আর এটা যে অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা দ্বিতীয় অধ্যায়। অ্যাসাইনমেন্টটা হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের ভূমিকা নিরূপণ। তাহলে এটা আমাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে করতে হবে, এবং অ্যাসাইনমেন্টটা করার জন্য এখানে কিছু ধাপ দেওয়া আছে। ধাপগুলো ফলো করে নির্দেশনা বক্সের মধ্যে কিছু ধাপ দেওয়া আছে, এই ধাপগুলো ফলো করে অ্যাসাইনমেন্টটা করতে হবে। তো প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের ধারণা দিতে হবে। আমরা এখানে আরো নির্দেশকে দেখতে পাচ্ছি, উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের ধারণা। এরপর ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ বর্ণনা দিতে হবে। এরপর ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে। এরপর আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে। তো এটা এই চারটি ধাপ উল্লেখ করে অ্যাসাইনমেন্টটা করতে হবে। তো এবার আমরা অ্যাসাইনমেন্টের রুটিনটা দেখি। রুটিনে এটা হচ্ছে এই যে রুটিনে ব্যবসায় উদ্যোগ, এবং এটা দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নাম্বার 2। আর অ্যাসাইনমেন্টের শিরোনামটা লিখবে হচ্ছে এই জায়গায়, অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার হচ্ছে এখানে। এটা প্রশ্নে দেখতে পাচ্ছি এটা অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার 2, আর অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের ভূমিকা। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো এটা একটা নমুনা উত্তরপত্র, এই উত্তরপত্রটি দেখে নিজে অ্যাসাইনমেন্টটি করার চেষ্টা করবে। এবার আমরা সরাসরি উত্তরে চলে যাচ্ছি। তো আমাদের অ্যাসাইনমেন্টটা শুরু হচ্ছে এখান থেকে, উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগ। প্রথমে আমরা উদ্যোগের ধারণা লিখব। এরপর ব্যবসায় উদ্যোগের ধারণা লিখব। এরপর ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ। এরপর আছে ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য।
এরপর আছে দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব। তো আমাদের অ্যাসাইনমেন্ট এখানে শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেল একটা সাবস্ক্রাইব করো এবং পাশে যে বেল আইকনটা আছে ওটা দিয়ে দাও, যাতে পরবর্তী ভিডিও আসলে এটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।